ওয়েলকাম টু হইচই উইথ পলি। আজকে মা আবার নিয়ে চলে এসেছে তোমাদের জন্য একটা নিত্য নতুন রেসিপি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে শুক্তো। চলো দেখে নিই রেসিপিটা। নমস্কার, পলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সিলভার কাপ মাছের মাথা দিয়ে শুক্তো। চলুন দেখাই কি কি আমি নিয়েছি শুক্তো করতে। মাছের মাথা দিয়ে শুক্তো করার জন্য আমি নিয়েছি মাছের মাথা, আলু, পটল, উচ্ছে, ঘি করলা, ঝিঙে, পেঁপে, বেগুন, আর লাগবে আদা নিয়েছি, আদা বেটে দেব, আর দু কোয়া রসুন নিয়েছি, আর তেজপাতা একটা, নুন স্বাদ মতো, হলুদ 1 চামচ, 8 চামচ সর্ষে, কালো সর্ষে, মেথি 1/2 চামচ, আর রাঁধুনি নিয়েছি, রাঁধুনি ফোড়নেও দেবো আর রাঁধুনিও বেটে দেবো লাস্টে, আর একটুখানি নেব হিং। কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি, এবার তেলে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছে গুলো, এবার উচ্ছে গুলোকে সেগুলো একটু নরম হলেই এগুলোকে নামিয়ে রেখে দেবো, তারপরে ফোড়ন দিয়ে শুক্তোটা বসিয়ে দেবো, সবজিগুলো সব এক এক করে দিতে থাকবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। এবার ফোড়ন দেব, সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে, মেথি, একটু রাঁধুনিও দিয়ে দিলাম, তেজপাতা, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার এক এক করে সবজিগুলো সব আমি দিতে থাকবো। রসুন ছোটো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিলাম, বেগুন দিলাম, আলু দিয়ে দিলাম, পটল দিলাম, সবজিগুলো একটু ভালো করে ভেজে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেবো, এই জল
এক বাটি জল আমি ফুটিয়ে রেখেছিলাম, এই ফোটানো জলটাই আমি এই শুক্তোর মধ্যে দেবো। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না হতে দেব। 5 মিনিট পরে এসে আমি দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আদা বেটে নিয়েছি, রাঁধুনি বেটে নিয়েছি, এবার খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব উচ্ছে ভাজাগুলো। আদা বাটা দিয়ে দিলাম, রাঁধুনি বাটা দিয়ে দিলাম, এবার একটু হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মাছের পাতুরি। এবার আমি একটু চেখে দেখবো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আর নুন লাগবে না, আর রাঁধুনির গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি বন্ধ করে দেব, গ্যাস অফ করে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখলাম। হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার দিয়ে শুক্তো, মাছের মাথা দিয়ে পাঁচমিশের শুক্তো। আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।